সেটা প্রথম যে সাধারণ যে ধারণা সেটা হচ্ছে যখন আমরা এতক্ষণ ধরে যে সমস্ত রিলেশন মডেল নিয়ে কথা বলছিলাম সেখানে আমাদের রেসপন্স যে ভেরিয়েবল সেটা সপ্তমাতেই ছিল একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল এবং এটা কোয়ান্টিটি ভেরিয়েবল অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে হয়তো যেটা এক্সপ্রেসিভ ভেরিয়েবল সেখানে হয়তো পুরুষ মহিলা এরকম ছিল বা কোয়ালিটি ভেরিয়েবল ছিল কিন্তু রেসপন্স যেটা সেটা সপ্তমাতেই হচ্ছে একটা কন্টিনিউয়াস এবং একটা কোয়ান্টিটি ভেরিয়েবল কিন্তু কোনো কোনো সময় যেটা দেখা যেতে পারে যে আমাদের যে রেসপন্স বিভিন্ন পরীক্ষা করে বললেন যে এর অসুখ আছে অথবা এর অসুখ নাই তাহলে অসুখ আছে বা নাই এই যে কথাটা এটা হচ্ছে এক ধরনের মানে ক্যাটাগরিক্যাল ব্যাপার এবং সেটাকে আমরা হয়তো সূত্র একইভাবে রেসপন্স করতে পারে এখন সাধারণত আমি আগে বললাম যে ক্যাটাগরি ক্ষেত্রে এক শূন্য আর শূন্য এক কিছু যায় আসে না যেমন মেল ফিমেল ব্যাপারটা যায় আসে না তবে কোনো কোনো সময় ক্যাটাগরিক্যাল নাম্বারের ক্ষেত্রে একটু যায় আসে এটা কেমন সেটা হলো যে যখন অসুখ বিসুখের ব্যাপারটা থাকে তখন সাধারণত আমরা প্রেজেন্সটাকে এক দিয়ে চিহ্নিত করি আর অ্যাবসেন্সটাকে শূন্য দিয়ে করি এটা না করলে যেরকম ক্ষতি হবে সেটা না কিন্তু এটা হচ্ছে ট্র্যাডিশন অর্থাৎ কোনো কিছু উপস্থিতি থাকলে আমরা সেটাকে বলি ওয়ান আর বলিতেও কিন্তু অ্যাবসেন্স জিরো বলতে আসলে অ্যাবসেন্সকে বোঝানো হয় অর্থাৎ আমার 10 টাকা ছিল 10 টাকা চলে গেল আমার কাছে কিছু নাই এটা কিন্তু শূন্য তাই না তো ঠিক ওই কারণে অ্যাবসেন্সটাকে শূন্য দিয়ে সাধারণত নির্ণয় করা হয় আর প্রেজেন্সটাকে আমরা কোনো একটা সংখ্যা দিয়ে আমরা কি করি আমরা অনেক সময় যেমন ক্লাসের রোল নাম্বার র্যাঙ্কিং 1 2 3 4 5 এই 1 2 3 4 5 এটা কিন্তু মানে ঠিক একেবারে ইচ্ছা কিন্তু সেটা না এই 1 2 3 4 5 এর মধ্যে একটা অর্ডার আছে অর্থাৎ 1 2 থেকে ভালো 2 3 থেকে ভালো এরকম তো এরকম অনেক সময় অর্ডার থাকে অনেক সময় আমরা যেটা অর্ডিনাল নাম্বার বলি সেই অর্ডার নানা ধরনের ক্যাটাগরি আসতে পারে তো লজিস্টিক ডিফিনিশনে আমরা এখানটা যেটা আলোচনা করবো প্রথমে সেটা হচ্ছে একটা বাইনারি লজিস্টিক ডিফিনিশন অর্থাৎ যেখানে মাত্র দুটো লেভেল থাকবে হয় এটা আছে অথবা এটা নাই যেটা আমরা শূন্য অথবা এক দিয়ে আমরা চিন্তা সোশ্যাল সায়েন্সে বিশেষ করে আমাদের লজিস্টিক ডিফিনিশনের ব্যবহারটা অত্যন্ত বেশি কারণ আমাদের এখানে অধিকাংশ স্টাডি তো হচ্ছে আমাদের কোয়ালিটেটিভ ডেটার উপরে বেস করে করা এবং যে কারণে এটা গুরুত্ব অত্যন্ত বেশি এখন প্রথম প্রশ্ন হলো যে অসুবিধাটা কোথায় আমি এতক্ষণ ধরে যে সমস্ত পদ্ধতি আলোচনা করলাম অসুবিধা কি ওয়াই শূন্য এক যা খুশি তাই হোক আমি ঠিক আগের মতো আগে যে সমস্ত যেভাবে যে পদ্ধতিতে আমি সন্তোষ করে এসেছি এটা তো একটা শুধুমাত্র ভেরিয়েবল সুতরাং এখানে তো মান আছে শূন্য আর এক অসুবিধা কি 10 5 15 20 থাকলে যা হতো আমি শূন্য এক দুই সেই ভাবে কিভাবে কাজ করতে পারি তো কেন আমাকে এই লজিস্টিক ডিফিনিশনের ক্ষেত্রে অন্যভাবে জিনিসটাকে চিন্তা করতে হচ্ছে বা কেন এটা একটা আলাদা টপিকস কেন এটা অন্য রিগ্রেশনের থেকে আলাদা রিগ্রেশন তো এক্স আর ওয়াই থাকলে আমি সব কিছু করতে পারি তো লজিস্টিক আমাকে কেন বিকল্প ভাবে চিন্তাটা করতে হবে তো সেটা বুঝতে গেলে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের রেসপন্স যেটা সেটা সবসময় একটা র্যান্ডম ভেরিয়েবল এর আগে আমরা বলছি আমাদের এক্স আর ফিক্স এটা আমরা বলছি কিন্তু ওয়াইটা হচ্ছে র্যান্ডম তো র্যান্ডম ভেরিয়েবল হলে তাকে অবশ্যই একটা কোনো না কোনো র্যান্ডম ভেরিয়েবলের সাথে তাকে তার একটা সম্পর্ক থাকতে হবে তো আমাদের পরিসংখ্যানে অনেক র্যান্ডম ভেরিয়েবল আছে তার মধ্যে একমাত্র একটা র্যান্ডম ভেরিয়েবলই আছে যে শুধুমাত্র দুটো মান নিতে পারে সেটাকে আমরা বলি বারগুলি অথবা পয়েন্ট বারগুলিয়াল ডিস্ট্রিবিউশন অর্থাৎ আমি একটা কয়েন টস করলাম এর অথবা টেল আসবে আমি একটা ছক্কা চালালাম একটা ছক্কা পাবো অথবা পাবো না আমি এটা আমরা যে একটা প্রশ্নের উত্তর দিলাম হয় উত্তরটা ঠিক অথবা ভুল এই যে এইভাবে যখন আমি মানে দুটো ক্যাটাগরি মধ্যে করবো এবং আমি যদি শুধুমাত্র একবার এই জিনিসটা করি তাহলে সেটাকে বলা হচ্ছে বারগুলি অথবা পয়েন্ট বারগুলি তো এটা যেহেতু একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এটাকে যখন আমি এস্টিমেট করব আমি তো রিগ্রেশন মডেল হলে অবশ্যই কি করি আমি আমার ওয়াইটাকে এস্টিমেট করব আমি একটা মডেল দিয়ে আমি তো সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে ব্যাখ্যা করার পরে আমি যে ফলটা পাবো সেটাও অবশ্যই কি হতে হবে
সে একটা ভেরিয়েবল সেটা আমাকে ম্যাচ করতে হবে অর্থাৎ এখানে যেহেতু 0 1 একটা প্রবাবিলিটি তার যে এস্টিমেট সেটাও একটা প্রবাবিলিটি হবে এবং সেই প্রবাবিলিটি যদি হবে হয় তাকে 0 থেকে 1 এর মধ্যে থাকতে হবে এটা হচ্ছে সাধারণ প্রবাবিলিটি রুল কিন্তু বিপদ হলো যে যদি আমি লিস্ট স্কয়ার দিয়ে অ্যাপ্লাই করি এবং সেখানে যদি এরকম 0 1 থাকে তাহলে অনেক ক্ষেত্রে সেই এস্টিমেটেড ভ্যালুগুলো কি হয় ওই সরাসরি ওই 0 1 এর বাইরে চলে যায় কারণ একটা রেখা একটা রেখা কিন্তু আমি ইচ্ছে করে কি করতে পারি যে কোনো দিকে টানতে পারি সরলরেখার সমীকরণ ডোমেন বাড়ালে কি হবে সেটা পারতাম সুতরাং অনেক সময় ওটা 0 1 এর বাইরে চলে যায় এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে খেয়াল করো যে এই যে একটা ছবি আমার ধারণা ছবিটা এখনো আসে সেক্ষেত্রে আমরা তো এটা তার হচ্ছে একই ভাবে আমাদের যেটাও
এটার উপরে নির্ভর করে ওই এসআর আকৃতি নির্ভর করে এবং সেটা মানে এস্টিমেট করতে গেলে আমাদের প্যারামিটার গুলো নিয়ে আসতে হয় এবং সেই প্যারামিটারটাই আমাদের ভাষায় চলে আসছে আমাদের বেটা দিয়ে ব্যাখ্যা করছি যে জি ইকুয়ালস এক্স বেটা অর্থাৎ এই এই বেটা দিয়ে কিন্তু আলটিমেটলি ওই এসের যে সবই এস এস আকৃতি কিন্তু কোন এসটা কেমন হবে সেটা আসলে নির্ভর করে এই বেটার এবং এই প্রথমবার আমরা বিস্টি স্কোয়ারের পরিবর্তে চলে যাচ্ছি ম্যাক্সিমাম লাইকলিহুড আমি সকালে বলছিলাম যতক্ষণ পর্যন্ত আপনি নর্মাল ডিস্ট্রিবিউশনে থাকবেন ততক্ষণ পর্যন্ত বিস্টি স্কোয়ার আর ম্যাক্সিমাম লাইকলিহুড এর মধ্যে পার্থক্য করার কোনো প্রয়োজন নাই কারণ দুটোই একই পদ্ধতি কিন্তু এখন যেহেতু নর্মাল ডিস্ট্রিবিউশন এখানে কাজ করছে না এবং আমরা জানি যে এটা বার্নৌলি আমাদেরকে এখন কোথায় চলে আসতে হবে ম্যাক্সিমাম লাইকলিহুড আমাদের ডিস্ট্রিবিউশন এবং সেক্ষেত্রে আমরা লাইকলিহুড ফাংশনের সাহায্যে আমরা প্যারামিটারগুলো এস্টিমেট করতে পারবো আমি ডিটেলস গাণিতিক ইয়েতে যাচ্ছি না তাই পদ্ধতিগুলো একটু হালকা সামান্যভাবে আলোচনা করে দিচ্ছি এবং এটা করতে যে আমরা যেটা লক্ষ্য করছি যে আমাদের একটা ইনফরমেশন এখানে প্রয়োজন হচ্ছে সেটাকে আমরা বলছি ডাব্লু এবং এই ডাব্লুর মধ্যে আমরা পাচ্ছি হল সম্ভাবনা পাই আর 1 মাইনাস পাই হচ্ছে সেটা তাপ অপার সম্ভাবনা অর্থাৎ এর প্রবাবিলিটিগুলোকে আমরা পাই 1 পাই 2 এইভাবে আমরা ব্যাখ্যা করছি এবং শেষ পর্যন্ত আমাদের যে এস্টিমেট সেটা এসে দাঁড়াচ্ছে এই রকম যে x ট্রান্সপোজ w x ইনভার্স x ট্রান্সপোজ w z এবং ডিস্টি স্কয়ার টেকনিক যখন আমরা ব্যবহার করেছিলাম আমরা জানতাম যেটা ছিল x ট্রান্সপোজ x ইনভার্স x ট্রান্সপোজ y তার মানে যে লজিস্টিকের সাথে খালি পার্থক্য করতে কিন্তু একই রকম কিন্তু এখানে ডাব্লুটা অতিরিক্ত এই ডাব্লুটা যদি না থাকতো তাহলে কিন্তু এটা একেবারে ডিস্টি স্কয়ার এস্টিমেটের মতোই হয়ে যেত এবং এই ডাব্লুর কারণে আমাদের যেটা অসুবিধা হচ্ছে যে আমরা এই এস্টিমেটটা সরাসরি করতে পারছি না কেন করতে পারছি না যে বেটা মানে যেটা প্যারামিটার এস্টিমেট এইটা না করা পর্যন্ত আমি পাই যেটা প্রবাবিলিটি সেটা বের করতে পারছি না আর পাই যদি আমি না জানি তাহলে আমি ডাব্লু বের করতে পারছি না অর্থাৎ এই যে ফর্মুলার ভেতরে ডাব্লু আছে এই ডাব্লুর ভেতরে কি ঢুকে আছে অলরেডি বেটা ঢুকে আছে আমি বেটা এস্টিমেট করতে চাই কিন্তু বেটার মান না জানলে আমি ডাব্লু পাবো না ডাব্লু যদি না পাই তাহলে আমি কি পাবো না বেটা পাবো না অর্থাৎ আমি যা খুঁজছি সেটা এমন ভাবে আরেকটা কিছুর মধ্যে লুকিয়ে আছে যে আমি সেটা কোনোভাবেই খুঁজে বের করতে পারবো না এখন আমি না জানলে সেটা বের করতে পারবো না কিন্তু আমি সেটা বের করতে চাই আর জানি যদি তাহলে বের করতে চাবো কেন তাই না তো আমাদের গণিতে যদি এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয় আমরা সেটাকে বলি ইটারেটিভ প্রসিডিউর সেটা হলো এরকম যে আমি একটা জিনিস জানতে চাই কিন্তু সেটা আমি জানি না আমি সে না জানলে আমি জানতেও পারবো না বেশ একটা প্যারাডক্সের মতো তখন আমরা যেটা করি আমরা মনে মনে একটা কিছু ধরে নিই মানে যেটা আমি জানতে চাই অথচ জানি না আবার না জানলে আমি কাজও করতে পারবো না তখন আমি আন্দাজে একটা কিছু ধরে নিই এবং সেটা ঠিক হবে আমার কোনো কথা না আন্দাজে একটা ধরে নিলাম ঠিক আছে আমি জানি না আমি ধরে নিলাম এটা বি বা এটা এ বা এটা এ এবং সেটা ধরে নিলে কি হলো সেটুকু জানা হয়ে গেল এবং সেইটা দিয়ে আমি কি করার চেষ্টা করছি এবার আমি জানার চেষ্টা করলাম জানলাম কিন্তু আমার খুব প্রথমে যেটা ধরে নিলাম সেটা যদি ঠিক না হয় তাহলে তো আমি যেটা পেলাম সেটা ঠিক হলো না এইবার ওই ধরে নেওয়ার পর আমি যেটা পেলাম ওই আগের বার আমি এটাকে আন্দাজে ধরে নিয়েছিলাম এবার এই পাওয়াটাকে এবার শক্তি বলে ধরে নিয়ে আমি ওটা আবার বসিয়ে দিলাম বসিয়ে দিলে আমি তখন সবকিছু পরে আবার আরো কথা জানবো এই পরের বারে জানাটুকুকে আমি কি করলাম আবার আগে মেরাতে বসে দিলাম এইভাবে বারবার ওই জানা ধরে নেওয়া জিনিসগুলোকে বসাতে বসাতে আমি একটা সময় যদি দেখি যে আমি যা বসাচ্ছি বারবার ঘুরে ঘুরে সেই একই উত্তর ফিরে আসবে তখন বুঝতে হবে যে হ্যাঁ আমি যেটা চাচ্ছিলাম সেটা আমি সেখানে পেয়ে গেছি এই যে প্রসিডিউর এটাকে আমরা বলছি ইন্টারেটিভ প্রসিডিউর অর্থাৎ এবং এই ক্ষেত্রে এটাই হচ্ছে উপায় যেহেতু আমাদের ওই মানে যেটা আমি জানতে চাই সেটার ভেতরে ওই অজানা অংশটা ঢুকে বসে আছে সুতরাং প্রথমে আমি একটা আন্দাজে কিছু না ধরে নিলে আমি একেবারে শুরুই করতে পারবো না কিন্তু আন্দাজে যেহেতু ধরে নিয়েছি আমি সেখানে থাকতে পারবো না বারবার আমাকে এটা পরীক্ষা করে করে যখন আমি
দেখবো যে না পরপর দুটো তিনটা ধাপ একই রকম পাওয়া যাচ্ছে তখন আমি সেটাকে ভাববো। তো এই এই পদ্ধতির সাহায্যে আসলে লজিস্টিক এস্টিমেট গুলো করা হয়ে থাকে। এবং কিভাবে ধরে নেব সেটারও কিছু কিছু পদ্ধতি আছে, আমি সেটা তো আর যাচ্ছি না, এটা জাস্ট এই রেফারেন্সের জন্য আপনাদের থাকলো এখানে কিভাবে এটা করে দেওয়া হবে। এবং এই যে আর স্কোয়ার যেটা আমরা এত ধরে ব্যাখ্যা করছিলাম আমাদের লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে, সেই আর স্কোয়ারের ক্ষেত্রে একটা খুব নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে, যে আমরা এমনি রিগ্রেশনের ক্ষেত্রে আমরা দেখাতে পারি যে মানটা শূন্য থেকে একের মধ্যে থাকে, কিন্তু আর স্কোয়ার যখন লজিস্টিক রিগ্রেশনে আমরা যাই তখন সে কোনোভাবেই একের কাছাকাছি যেতে পারে না, সে একটা নির্দিষ্ট মাত্রযুক্ত বড়জোর যেতে পারে, তার উপরে সে কোনোভাবেই করতে পারে না। এটা হচ্ছে তার স্ট্রাকচার, তার কারণে তার যে স্ট্রাকচার আমরা লজিস্টিক রিগ্রেশনটাকে ব্যবহার করি সেটার কারণে সে এক পর্যন্ত যেতে পারে না। সুতরাং আপনি যদি একের কাছাকাছি একটা আর স্কোয়ার আশা করেন লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে সেটা অবশ্যই আমরা পাবো না। তো সেই আর স্কোয়ার সর্বোচ্চ কত হতে পারে সেটা অবশ্য পরিমাপ করার একটা পদ্ধতি আছে, এবং সেই পদ্ধতির মধ্যে আমাদের খুব সামান্য জিনিস জানা প্রয়োজন। আমরা জানি যে লজিস্টিক রিগ্রেশনে আমাদের ওয়াই এর ভ্যালু কি হতে পারে, আমাদের রেসপন্স হয় শূন্য অথবা এক। তাহলে এখন ধরেন আপনার 20টা অবজারভেশন আছে, এই কয়টা অবজারভেশন আছে এর এইটা আমাদের জানতে হবে, আর কতগুলো এক অথবা শূন্য আছে, মানে এক আর শূন্য জানা কিন্তু সহজ। আমি যদি বলি যে 20টার মধ্যে 12টা এক তাহলে 8টা শূন্য, আর 7টা শূন্য হলে 13টা এক, মানে একটা তো আমাদের পরিপূরক। তাহলে আমার মাত্র দুটো ইনফরমেশন দরকার যে মোট কতগুলো অবজারভেশন আছে আর তার মধ্যে কতটা শূন্য অথবা এক আছে। এই দুটো তথ্য যদি থাকে তাহলে সেখান থেকে আমি কি বের করতে পারবো ম্যাক্সিমাম আর স্কোয়ার। এই যে ফর্মুলাটা আমাদের এখানে আছে এটা হচ্ছে ওয়ান মাইনাস, এখানে হলো গ্যামা, গ্যামাটা হচ্ছে নাম্বার অফ ওয়ানস, আর এন তো এর, তারপর গামা, তারপর আবার গামা, তারপর আবার, অর্থাৎ এইখানে শুধুমাত্র এন আর গামা, এন হচ্ছে আমাদের নাম্বার অফ অবজারভেশন আর গামা হচ্ছে নাম্বার অফ ওয়ানস, কতগুলো ওয়ান, আর কতগুলো ওয়ান মানে বাকিটা শূন্য, কারণ আমাদের মাত্র দুটোই অপশন হয় শূন্য না হলে ওয়ান। তো এটার উপরে ভিত্তি করে ম্যাক্সিমাম আর স্কোয়ারটা বের করতে পারি, এবং যখন এই ম্যাক্সিমাম আর স্কোয়ারটা বের করার পর আমি যখন সেটা দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে দিই এখানেও আর একটা অ্যাডজাস্টেড আর স্কোয়ার, কিন্তু এই অ্যাডজাস্টেড আর স্কোয়ার আর আপনি আগে যে অ্যাডজাস্টেড আর স্কোয়ার বের করেছি লিনিয়ারে এটা কিন্তু এক না। এই অ্যাডজাস্টেড আর স্কোয়ার কে এই জন্য সাধারণত লিটারে চলে নাভেল কার্কি আর স্কোয়ার বলে, নাভেল কার্কি 91 সালে এই আর স্কোয়ারটাকে ডিফাইন করেন এবং উনি ম্যাক্সিমাম আর স্কোয়ারের ফর্মুলাটাও বের করেন, যে কারণে এই ধরনের আর স্কোয়ারকে বলা হচ্ছে নাভেল কার্কি আর স্কোয়ার। এবং ডিফিউজ হচ্ছে আরেকটা পদ্ধতি যেটা সাহায্যে আমরা ঠিক অনেকটা আমাদের মিনি স্কোয়ার এররের মতো, অর্থাৎ আমার মডেলটা ঠিক কিভাবে ফিট হলো, কতটুকু আমাদের পার্থক্য তৈরি হচ্ছে আমাদের অবজারভার এক্সপেক্টেড এর মধ্যে সেটা পরিমাপ করার একটা পদ্ধতি হচ্ছে ডিফিউজ। আর আরেকটা পদ্ধতি হচ্ছে হোসমান লেন্সো টেস্ট, যেটা অনেকটা আমাদের ঘুরতে সফিট আমরা টেস্ট করি, সেই টেস্টের একটা বিকল্প পদ্ধতি হচ্ছে হোসমান লেন্সো। সাধারণত গ্রুপে সফটিক টেস্টে আমরা যেটা করি যে আমাদের কতগুলো ক্লাস থাকে এবং সেই ক্লাসে আমরা কিছু আমাদের অবজার্ভ সংখ্যা থাকে আর কিছু আমরা তত্ত্ব দিয়ে আমরা কিছু এক্সপেকটেশন বের করি, এবং এই অবজার্ভ এবং এক্সপেক্টেড ভ্যালুর যে পার্থক্য সেইটাকে আমরা তার পার্থক্যর উপরে ভিত্তি করে আমরা একটা বোঝার চেষ্টা করি যে কতটা ভালোভাবে আমি এটাকে এস্টিমেট করতে পারব, অর্থাৎ অবজার্ভ আর এক্সপেক্ট যদি খুব কাছাকাছি হয় তার মানে আমি খুব ভালোভাবে সেটাকে এস্টিমেট করতে পারলাম, আর যদি আমি পার্থক্যটা বড় হয়ে যায় তখন আমি বলবো যে না আলাদা। তো হোসমান লেন্সোর ব্যাপার হচ্ছে যেহেতু একটা প্রবাবিলিটি ওরা ঠিক 10টা ক্লাসে এটাকে সাজায়, এমনিতে এটা কোনো নির্দিষ্ট ক্লাস নয়, কখনো আমরা 5টা দিই কখনো 10টা করবো কখনো 20টা, কিন্তু লজিস্টিক রিগ্রেশনে আমরা এই ক্লাসটাকে 10টা মধ্যে ভাগ করি, কিভাবে ভাগ করি, প্রত্যেকটা ক্লাসের লেন্থ হচ্ছে 0.1, শূন্য থেকে 0.1, 0.1 থেকে 0.2, 0.2 থেকে 0.3, এইভাবে আমরা 10টা ক্লাসের সামনে প্রতিটা ক্লাসে কয়টা শূন্য বা কয়টা এক আছে সেই সংখ্যাটা আর কয়টা শূন্য বা এক আমি পাবো এই দুটোর মধ্যে কতটা মিল পাওয়া যায় তার উপরে ভিত্তি করে আমরা বলব যে এই ফিটটা ভালো হচ্ছে অথবা। আরেকটা খুব গুরুত্বপূর্ণ যেটা সংখ্যা আমরা ব্যবহার করি সেটা বলা হয় অডস রেশিও, যেটা লজিস্টিক রিগ্রেশন আমরা প্রায় ব্যবহার করি।
বিশ্লেষণে আমরা ওই যে আমাদের যে প্যারামিটার বিটা মেটাবলি বা যে বলি সেটাতে আমরা আসলে কি বলি, আমরা বলি যে যদি এক্স এর এক ইউনিট পরিবর্তন করা হয় তাহলে ওয়াই কতটা পরিবর্তিত হবে। যেমন আমি যদি বলি যে ওয়াই ইকুয়ালস টু প্লাস ভি এক্স, তাহলে আমি যদি এক্স এক পরিমাণ পরিবর্তন করি তাহলে ওয়াই পরিবর্তন হবে তিন। তো এইটা তো আমার মানে কে প্লাস ভি এক্স বাজারে বলি না কেন, অর্থাৎ এক ইউনিট এক্স এর পরিবর্তনে ওয়াই এর কতটুকু পরিবর্তিত হবে সেটাকে আমরা আমাদের ভবিষ্যতে এটা দেখা করব। লজিস্টিক ইন্টিগ্রেশনে কিন্তু সরাসরি সেটা করা সম্ভব হয় না, কারণ এখানে মডেলটা তো ঠিক ওই অর্থে ওইভাবে ব্যবহার করা হয়। কিন্তু আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যেখানে অস রেশিওটা মানে আমরা ঠিক আছে এক ইউনিট পরিবর্তন করে আমরা তার লগ নিয়ে এবং এটাকে পরে এক্সপোনেন্ট দিয়ে আমরা এমন একটা জায়গাতে নিয়ে আসলাম যে অস রেশিওটা হচ্ছে এক্সপোনেন্ট অফ বিটা ওয়ান অথবা বিটা ওয়ান হচ্ছে লগ অফ অস। অর্থাৎ এখানে অস রেশিওটি কি, অস রেশিওটা হচ্ছে মানে এক্সপোনেন্ট অফ বিটা ওয়ান, অর্থাৎ এইবার অস রেশিওটি মানে যেহেতু আমাদের লজিস্টিক মডেলটা হচ্ছে এক্সপোনেন্টের উপর ভিত্তি করে এই অস রেশিও দিয়ে আমি সেই রেশিওটা আমি এবার ওই লিনিয়ার রিগ্রেশনের মতো আমি বলতে পারবো যে এক ইউনিট চেঞ্জ হলে এই ক্ষেত্রে আরেকটা ইউনিটের চেঞ্জটা কি হচ্ছে সেটা বেটাতে বলতে পারবো না, কিন্তু সেটা অস রেশিও দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো। আমি একটু ছোট একটা উদাহরণ দেখাই, এখানে বলা হচ্ছে যে যারা কোরিতে কাজ করে কোর মাইনার্স তাদের উপরে পরীক্ষা নিরীক্ষা করে আমরা কি পেলাম, আমরা বেটা এবং বেটা ওয়ান এগুলো সব পাওয়ার পরে আমরা অস রেশিও পেলাম 1.10। তাহলে অস রেশিও 1 মানে কোনো পরিবর্তন হয়নি, অস 1 মানে কোনো পরিবর্তন হয়নি, কারণ আমি আগে বললাম যে অস রেশিও হচ্ছে ই অফ বেটা। এখন ই অফ 0, 0 মানে কোনো পরিবর্তন হয় সাধারণত লিনিয়ার মডেল, 0 হয় 0 মানে কি কোনো পরিবর্তন হচ্ছে না, আর ই অফ 0 মানে কিন্তু 1, তার মানে 1 মানে কোনো পরিবর্তন হয়। আর যদি এটা 1 এর বেশি হয় তাহলে বুঝতে হবে যে পরিবর্তনটা হচ্ছে পজিটিভ দিকে, আর যদি 1 এর নিচে হয় যে কোনো এক্সপোনেন্ট পজিটিভ হচ্ছে 1 এর উপরে আর যে কোনো এক্সপোনেন্ট নেগেটিভ হচ্ছে 1 এর নিচে। সুতরাং অস রেশিও যদি 1 এর নিচে হয় তাহলে বুঝতে হবে যে পরিবর্তনটা হচ্ছে নিম্নগামী, আর অস রেশিও যদি উপরে দিকে মানে 1 এর উপরে হয় তাহলে বুঝতে হবে যে এটা ঊর্ধ্বগামী। তাহলে এখানে অংশ বোঝা যাচ্ছে যে অস রেশিও 1.1, তার মানে ঘড়িতে যত বেশি আপনি কাজ করবেন তত আপনার এই যে নিউমোকোরোনাইসিস আর উচ্চারণ করা খুব কঠিন, অধিকাংশ আজকালকার দিনের এই সমস্ত মানে রোগের নাম এত জটিল, কোনো কোনো নাম তো এত সাংঘাতিক যে আসলে ঠিক শুরু থেকে অনেকে বলে যে মানে বিশেষ করে নিউমোনিয়া এটা এক ধরনের নিউমোনিয়া আছে অসুখ, তো বলে যে এই উচ্চারণ করতে যে ডাক্তারদের বলার আগে দেখা গেল যে রোগী মারা যাবে, মানে এত জটিল নাম যে রোগের নাম উচ্চারণ করতে করতে তার রোগী মারবে। তো যাই হোক, সো নিউমোকোনিওসিস নিউমোকোনিওসিস যা এটা এক ধরনের নাম যদি আমরা সাধারণত কোনিতে কাজ করে তারা ওই যে বিভিন্ন ধরনের কয়লা করতে কাজ করছে ওই সমস্ত ওই সমস্ত কার্ডবোর্ড বা অন্যান্য কিছু তার মতোই তারা প্রোটেকশন নিয়ে কাজ করুক, মাস্ক পরেই হোক বা যেটা করেই হোক তার ভেতরে তো দুষ্কৃত এই সমস্ত যায় এবং তারা সাধারণত এক ধরনের সমস্যা তারা ডেভেলপ করে। সেখানে বলা হচ্ছে যে তাদের 10% করে চান্স হচ্ছে যে মানে সে যদি মানে ওখানে সেই করে, এবং এই ক্ষেত্রে আর যেটা বলা হচ্ছে সে যদি 10 বছর ওখানে কাজ করে তাহলে পর তার অস রেশিও হচ্ছে 2.55, অর্থাৎ একটা সাধারণ মানুষ এই অসুখে আক্রান্ত হওয়ার যে সম্ভাবনা, কোন রোগ যদি কয়লা খনিতে কাজ করে তাহলে তার সেই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সাধারণ মানুষের তুলনায় প্রায় 8 গুণ। আমরা যখন সময় ডাক্তাররা রিস্ক ফ্যাক্টর বের করে আমরা দেখবেন যে অনেক সময় আমাদের কাছ থেকে নানা রকম তথ্য তথ্য নিয়ে কোলেস্ট্রল লেভেল সেটা দিয়ে হার্ট অ্যাটাকে রিস্ক ফ্যাক্টর বের করে দেবে, সেটা আসলে এই অস রেশিও দিয়ে তারা করে থাকে। এই সমস্ত মানগুলো বসে দেওয়ার পর অস রেশিও দিয়ে তারা দেখে যে একটা 70 লোকের থেকে একটা লোকের এটা হওয়ার সম্ভাবনা কত, অর্থাৎ যদি 10 বছর কেউ কয়লা খনিতে কাজ করে তাহলে তার একজন মানে যে কাজ করে না সেই মানুষটার তুলনায়
তার এই অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা হবে প্রায় আড়াই গুণ বেশি। অসাধারণ
অস্বাভাবিক আপনারা যদি স্প্রেটা করেন সুতরাং আপনার সবসময় একটা অপটিমাল ডোজ অনেক সময় আপনার মনে করছে না ঠিক আছে আমরা 100% কীটপতঙ্গ মেরে শেষ করার দরকার ওটা আমরা মারতে গেলে আমি নিজেই পারবো না আমি হয়তো অর্ধেক যদি মারতে পারি 85% মারতে পারলে আমি হয়তো খুশি বা 80% মারতে পারলে খুশি তাহলে আমাকে কি পরিমাণ ডোজ আমাকে স্প্রে করতে হবে বা একটা অসুখ থেকে রিকভারি পেতে গেলে ঠিক কি পরিমাণ ডোজ আমাকে ওষুধটা খেতে হবে এই ধরনের বিষয়গুলো আমরা সাধারণত কোয়ান্টাল রেসপন্স মডেলের মাধ্যমে আমরা করে থাকি এবং এই ক্ষেত্রে আমরা যদি ছবিটা আঁকাই তাহলে এবার 01 নাই এবার আমাদের ছবিটা অনেকটা এইরকম যেটা অনেকটা আমাদের CDF আমাদের প্রবাবিলিটি মডেলে আমরা এইভাবে পেয়ে থাকি এবং এই সমস্ত ক্ষেত্রে আমরা তিন ধরনের মডেল খুবই জনপ্রিয় একটা আমরা বলছি প্রবিট মডেল যেটা আসে হচ্ছে আসলে আমাদের নরমাল ডিস্ট্রিবিউশন থেকে আর হলো লজিক মডেল যেটা আসে লজিস্টিক ডিস্ট্রিবিউশন থেকে এবং আর হচ্ছে এক্সট্রিম ন্যারো মডেল যেটা আমাদের বলি আমরা কমপ্লিমেন্টারি লং লং মডেল এই মডেলগুলো অত্যন্ত জনপ্রিয় এই ধরনের তথ্য নিয়ে যখন আমরা গবেষণা করি এবং এই সমস্ত ক্ষেত্রে আমরা একটা ডোজ লেভেল যেটাকে বলা হয় লিথাল ডোজ এলডি এই এলডি লেভেলটা আসলে আমরা নিজেরাই আমরা অনেক সময় সেট করতে চাই যে আমি অর্ধেক কীটপতঙ্গ মারতে চাই আমাকে কি বা অর্ধেক রিকভারি করে ফেলতে চাই আমাকে কোন ডোজে ওষুধটা খেতে হবে তো মিডিয়ান যেটা লেভাল সেটা হচ্ছে এলডি 50 এটা হলো মাঝামাঝি একটা অবস্থা আমি যদি 5% চাই তাহলে 5% আমি 95% ছিল 95% তো সাধারণত এই ধরনের মডেল ফিট করার পরে আমরা দেখি আমি সরাসরি এখানে চলে আসি এখানে আপনি খেয়াল করে দেখেন বিভিন্ন পার্সেন্টে আপনাকে বলে দেওয়া হচ্ছে যে আপনাকে কি পরিমাণ স্প্রে বা কি পরিমাণ ওষুধ আপনাকে প্রয়োগ করতে হবে আমি যদি 5% চাই তাহলে আমাকে হয়তো 5% হলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে 0.90 আমি যদি 10% চাই 2.09 এই লেভেলে আমাকে ডোজ আমি যদি 50% চাই তাহলে 6.20 আমি যদি 95% চাই 11.49 অর্থাৎ এখানে আপনাকে বলে দিচ্ছে আপনি যদি এই পরিমাণ রেট চাই তাহলে আপনি কি পরিমাণ ডোজ সেখানে আমাকে ব্যবহার করতে হবে তো ঠিক এইভাবে আমরা প্রফিট অ্যানালিসিস দিয়েও করতে পারি আমরা কমপ্লিমেন্টারি এবং কোন সবই খুব কাছাকাছি এবং কোন কোন ক্ষেত্রে আমরা লং ডোজ নিয়েও কাজ করতে পারি কোন কোন ক্ষেত্রে আমরা ন্যাচারাল ডোজ নিয়েও কাজ করতে পারি তো এর মধ্যে ভালো কোনটা এটার জন্য আমরা সাধারণত যে কাজটা করে থাকি যে এখানে আমাদের যে গুডনেস অফ ফিট সেই গুডনেস অফ ফিটের আমাদের দুটো পদ্ধতি আছে যেটা যে কোনো লজিস্টিক ডিভিশনে আমরা পাই একটা হচ্ছে পিয়ারসন আর একটা হচ্ছে ডেভিয়েন্স এবং এই ক্ষেত্রে পি ভ্যালু যত বেশি তত আমাদের ফিটটা ভালো এখানে আমরা আমাদের হাইপোথিসিসটা হলো যে এটা ফিটটা ভালো অর্থাৎ এই ফিটটা ভালো তার মানে আমার যত বেশি পি ভ্যালু হবে তত আমার মডেলটা ভালো তো আমরা সাধারণত যেটা করে থাকি যখন আমাদের যেহেতু সবগুলো মডেল খুব কাছাকাছি এবং অনেক সময় দেখা যায় খুব সামান্য তারতম্য ঘটে কোনোটার ক্ষেত্রে এই মডেলটা একটু ভালো কোনোটা একটু ভালো একটু ভালো তো সেই ক্ষেত্রে আমাদের যেটা সাধারণভাবে আমরা বলে থাকি যে আমরা মোটামুটি মূল যে তিনটা মডেল এই তিনটা মডেলে আমরা ফিট করি করার পর আমরা দেখি যে ক্ষেত্রে আমাদের পি ভ্যালুটা সবচেয়ে বেশি পাওয়া যাবে সেই মডেলটাকে আমরা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বলে এখানে মনে করি যদিও এখানে কিন্তু সবগুলো কাছাকাছি অর্থাৎ একটা মডেলে আপনি যদি আরেকটা করেন আর এই জিনিসটা আমার মনে মাথায় রাখা প্রয়োজন যে মডেলিং এর সময় আমাদের অংশে বলা হয় যে আপনি যদি একটু ভুল করে ফেলি তাহলে কি তো আমাদের একটা বড় সুবিধা হলো আমরা পরিসংখ্যানে বলি যে ভুল যদি অল্প হয় তাহলে তার প্রেশারও তো কম হবে সুতরাং যদি আপনার এরকম বলেন যে ঠিক আছে আমি এখানে সবচেয়ে ভালো মডেল পাচ্ছি লজিক আমি লজিক না করে আমি হয়তো কি করলাম আমি প্রবিট করলাম পার্থক্যটা কত 0.997 আর 0.995 খুব কি বেশি আলাদা খুব বেশি আলাদা সুতরাং আপনি যদি লজিক না করে প্রবিট করতেন তাতে যে আপনার একেবারেই মানে সব আপনি জাহান্নামে চলে গেলেন এরকম কোনো বিষয় এখানে নাই অর্থাৎ কাছাকাছি মডেলের রেজাল্ট খুব যেমন আপনি সাপোর্ট করছেন অথবা করছেন না এটা আপনি 0 1 1 0 কি
কিছু যায় আসে না কিন্তু যদি আপনি এরকম বলেন যে আমি একেবারে অ্যাগ্রি করছি না মানে আমরা অবশ্য লিগাল স্কেলের উপর ব্যবহার করি যে আমি টোটালি ডিসঅ্যাগ্রি তারপর আমি হয়ত একটু একমত একেবারে এই একমত না বা সাংঘাতিক ভাবে একমত তখন যে অর্ডারিংটা সেখানে কিন্তু একটা অর্ডার আছে এবং সেই ধরনের যদি রেসপন্স হয় তাহলে পর সেটা দিয়ে আমি যে লজিস্টিক ইস্যুটা করে থাকি সেটাকে আমরা বলছি অর্ডিনাল লজিস্টিক শুধুমাত্র তাহলে ডেফিনেটলি জিরো থেকে ওয়ানটা হচ্ছে কোন না কোন অর্থে বড় সেটা লেভেল অফ এডুকেশন বলে অথবা মতামতের দিক থেকে বলে যে একটা আরেকটা থেকে স্ট্রং বা উইক এইরকম একটা অর্ডার সেখানে থাকে তাহলে সেই ধরনের রেসপন্স কেন আমরা কাজ করবো সেটাকে বলা হচ্ছে অর্ডিনাল লজিস্টিক আমরা আমি এখানে শেষ করি এই পর্বটা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা সেটা নিয়ে তারপর আমরা ফাইনাল আমি যে লাইফ লোককে ম্যাক্সিমাম করতে পারবো এটার কোনো গ্যারান্টি পাঠগুলিতে দেওয়া যায় না কিন্তু নর্মালি আমি এটা দিতে পারি যে গভর্নমেন্ট দুটো আসলে একই পদ্ধতি একই বা ইকুইভ্যালেন্ট একটা আমি একজন হয়তো ক্ষেত্রে যে পর্যায়ে একদম সে আপনার নেগেটিভ বস জিরো অথবা ওয়ান টু থ্রি কিভাবে কোনো অসুবিধা নাই এখানে লেভেল গুলো যেভাবে হোক না আচ্ছা অর বলতে আসলে প্রবাবিলিটি অর্ডের ধারণা হচ্ছে প্রবাবিলিটি থেকে আসা অর্থাৎ একটা খেলায় জেতা এবং হারার যে অনুপাত সেটাকে বলা হয় অডস যেমন আমি যদি একটা খেলা যেমন যে বেট ধরাটা বেটিং করে তো আমাদের টাকা পয়সা সব দিয়ে চলে যাচ্ছে মান এখন আমি যদি একটা খেলায় জেতার সম্ভাবনা যদি আমার 10% হয় তাহলে আমার হারার সম্ভাবনা কত 90% তাহলে এক্ষেত্রে আমার অডস রেশিওটা হচ্ছে 1:9 যেহেতু আমাদের পদ্ধতি আছে সেটা করার সময় আমার হাতে সময় থাকলে আমি শুধু নমিনেশনের উপরে হয়তো আলোচনা করতে পারলাম আমার কাছে অনেক মেটেরিয়াল আছে এখানে আপনারা যদি চান আমি হয়তো একটা এক্সাম্পল দিয়েও যেতে পারি জিএলআই থেকে হয়তো রবি স্যারকে রবি স্যারের কাছে দিয়ে দিলাম আপনারা রবি স্যারের কাছ থেকে নিয়ে যেতে পারবেন পরে বা হয়তো আমাদের যারা স্ট্যাটাসের এখানে ছেলেরা আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন এটা খুবই সম্ভব আসলে যেটা হয় যে আজকে সময় থাকতো বলে এত সময় মতো আমাদেরকে শেষ করতে হবে এই জন্যই আমরা আসলে খুব দিচ্ছি অলরেডি আমাদের কাজটা প্রায় বাস্তব চলল আমি আচ্ছা তো আমি তাহলে যেটা করবো যে আমি আজ তাহলে শেষের অংশটা তাড়াতাড়ি করে দুটো শেষ করে দিই কারণ আমি শুধু এখানে দু একটা সাধারণ কথা নিয়ে আলোচনা করবো করে আমরা তাহলে সেটা শেষ করি তাহলে আমাদের এরপরে আমরা বাইরে আরো আলোচনা করতে পারবো কোনো সমস্যা নেই যেটা দেখি বা তার অংশ বিশেষ দেখে আমাদের কি করতে হয়
এত সিদ্ধান্ত গ্রহণ করতে থাকে, মানে এত হিউজ ভলিউমের ডেটা আসে যে আপনার এই মুহূর্তে আপনি যে ডেটা নিয়ে অ্যানালাইসিস করছেন এই সঙ্গে সঙ্গে দেখা যাবে তার থেকে একটা হিউজ ভলিউমের বাড়তি ডেটা এসে আপনার সেখানে স্যাটেলাইট ডেটা পদাধিক করে ও প্রতিনিয়ত বিশাল পরিমাণ। এই যে আমরা ফেসবুকে টুইটারে যা পোস্ট করছি সবই তো চলে যাচ্ছে মুহূর্তের জন্য, সবই আমাদের ইনফরমেশন, সবই আমাদের এখনকার দিনের ডেটা। তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব, তখন আমরা বলেই দিই যে আমাদের পক্ষে কোনো অ্যাসাম্পশন ধরে নিয়ে কাজ করা সম্ভব না। তখন ওই ডেটার চেহারা থেকে সেখান থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হয় যে আমরা কী ধরনের কাজ করব। তো যাই হোক, সেই রকম পদ্ধতিকে বলা হচ্ছে নন প্যারামেট্রিক টেকনিক্স বা নন প্যারামেট্রিক মেথড। তো নন প্যারামেট্রিক মেথডের মূল যে মানে উদ্দেশ্য বা মূল যে পদ্ধতি আমি চলাম সেটা হলো এরকম যে আমি অভিনয় করে যে চলে আসি সরাসরি যে এখানে অনেক সময় এরকম হয় যে আপনার অনেক সময় যেটা নন প্যারামেট্রিক খুব বেশি যেটা শব্দটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে লোকাল কনসেপ্ট। লোকাল কনসেপ্ট হচ্ছে এইরকম যে ধরে গেল যে আপনার একটা হিউজ অবজারভেশন আছে আপনার পক্ষে সেই পুরোটা হয়তো একসাথে স্টার্ট করা সম্ভব হচ্ছে না বা করতে করতে পরিবর্তন হয়ে যাচ্ছে যে এই মুহূর্তে আমি যেটা নিয়ে কাজ করছিলাম আমি কাজটা শেষ করতে করতে সেটা অনেক বেশি বেড়ে গেল তাহলে তার পুরো জিনিসটার উপরে কমেন্ট করতে পারছি না। তো তাহলে আমি কি করবো যে আমার ধরা গেল যে আমার কাছে সংক্ষেপেই বলি ছোট করেই বলি যে 100টা অবজারভেশন আছে আমার পক্ষে 100টা অবজারভেশন একসাথে নিয়ে কাজ করা সম্ভব হচ্ছে না, তাহলে আমি কি করবো আমি প্রথম তার 10% বা 20% অবজারভেশন নিয়ে কাজ করতে করলাম 10 বা 20 বার নিয়ে আমি সেখানে একটা কাজ করলাম। করার পর এইবার আমার তো আসলে উদ্দেশ্য হচ্ছে পুরোটা সম্পর্কে জানা, এবার আমি 1 নম্বর অবজারভেশনটাকে বাদ দিয়ে আমি 21 নম্বরটা নিলাম অর্থাৎ পরের বারও আমার 20টা অবজারভেশন থাকবো কিন্তু প্রথমবার ছিল 1 থেকে 20 এবার হচ্ছে 2 থেকে 21 দিয়ে আমি আর একটা কাজ করলাম। এবার আমি 2টাকে বাদ দিয়ে 3 নম্বর থেকে শুরু করে 23 পর্যন্ত গেলাম একটা কাজ করলাম, 4 থেকে 24 এইভাবে প্রতিবার আর কি করবো আমি একটা করে বাদ দিচ্ছি আবার একটা করে সামনে দিয়ে করছি। এইভাবে যখন আমি একটা কাজ করছি তাহলে আলটিমেটলি শুরু করলাম আমি প্রথম অংশটা দিয়ে আর শেষ করবো কিন্তু একদম শেষের অংশ দিয়ে। এইভাবে যে আপডেট করে যে কাজটা করে সেটাকে বলা হয় মুভিং অ্যাভারেজ, অর্থাৎ আমাদের মুভিং অ্যাভারেজ শব্দটা আসলে টাইম সিরিজে আমরা খুব বেশি ব্যবহার করি যখন আমরা একটা অংশকে অ্যাভারেজ করে করে আমরা সেটাকে স্মুথ করার চেষ্টা করি। তো ঠিক সেই একই রকম পদ্ধতি আমরা অনেক সময় রিগ্রেশনও ব্যবহার করি নন প্যারামেট্রিক যেটাকে বলা হচ্ছে মুভিং অ্যাভারেজ রিগ্রেশন। এখানে বাগমারা রাজশাহী বাংলা জায়গা হতে তো যে আমরা সেখানকার ওয়াটার টেবল সেটা নিয়ে আমরা কাজ করছিলাম এবং এটা সাধারণভাবে যখন জেনারেটে কাজ করা হয় তখন এইরকম একটা চেহারা পাওয়া যাচ্ছে এবং এই ধরনের চেহারাতে খুব একটা মানে রিগ্রেশন ফিট করার মতো বা মডেল করার মতো খুব একটা আমাদের পরিস্থিতি থাকে না। কিন্তু অনেক সময় যেটা হয় যে আমরা যখন মুভিং অ্যাভারেজ করি তখন এই ধরনের প্যাটার্ন থেকে হয়তো অ্যাভারেজিংয়ের কারণে অনেক সময় দেখা যায় যে একটা বা দুটো মানে সময়ের পরিবর্তনের কারণে আমাদের চেহারার যে সাধারণ প্রবণতা সেটা অনেক সময় ভেঙে যায়। তো সেই ক্ষেত্রে অনেক সময় অ্যাভারেজ করলে হয়তো কিছুটা প্রবণতা ফিরে আসে, যেমন এখানে মুভিং অ্যাভারেজ করার পর আমরা দেখলাম যে এখানকার চেহারাটা আসলে এরকম এবং এই ক্ষেত্রে কিন্তু একটা রিগ্রেশন করা অনেক বেশি সম্ভব যেটা আগে উপাত্তের উপরে ভিত্তি করে করা সম্ভব ছিল না। তো এই ধরনের মানে মুভিং অ্যাভারেজের সাহায্যে আমরা অনেক সময় আমরা যে ধরনের ট্রেড বা প্যাটার্ন থেকে আমরা আসলে খুব ভালো রিগ্রেশন পাচ্ছিলাম না সেটা থেকে আমরা একটু তুলনামূলকভাবে আমরা গ্রহণযোগ্য একটা চেহারা পেতে পারি। রানিং লাইন এটাও অত্যন্ত এটাও হচ্ছে খুব মানে জনপ্রিয় একটা আধুনিক পদ্ধতি। রানিং লাইনটা হচ্ছে ঠিক একই রকম, আমরা এখানে মুভিং অ্যাভারেজের কথা বললাম যে একটা অবজারভেশন নেবো আর একটা অবজারভেশন বাদ দেবো, ঠিক এক্ষেত্রেও আমরা যে কাজটা করি যে আমরা এখানে রিগ্রেশন লাইন ফিট করবো। 100টা অবজারভেশন আছে ধরে 5টা ভেরিয়েবল আছে কথার কথা, এখন আমি 100টা অবজারভেশন নিয়ে আমি কাজ করতে পারছি না, 5টা ভেরিয়েবল নিয়ে কাজ করতে পারছি কিন্তু কোনো কারণে অথবা অবজারভেশনগুলো অনবরত চেঞ্জ করছে
নতুন নতুন অবজারভেশন যে হচ্ছে বা যা এটা পরিষ্ট পরিবর্তন হচ্ছে। আর আমি কি করলাম এবার ওই প্রথম দশটা বা বিশটা অবজারভেশন দিয়ে 10-20% সাধারণত, কখনো কখনো খুব অল্প সংখ্যা হলে 50% পর্যন্ত আমরা নিয়ে থাকি। আমাদের কম্পিউটার সায়েন্সে ক্রেডিট স্যাম্পল আমরা এই ধরনের শব্দগুলো প্রায় ব্যবহার করি, তারাও এই ধরনের পদ্ধতি খুব বেশি ব্যবহার করে থাকে ব্যক্তিগত ক্ষেত্রে। তো ঠিক একই রকম পদ্ধতি আমরা আমাদের নন প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্স ব্যবহার করি, যে এক্ষেত্রে আমার 100টা অবজারভেশন নিয়ে আমি করতে পারতাম, আমি সেটা না করে প্রথম 20টা অবজারভেশন নিয়ে আমি একটা ভিজুয়াল লাইফ ফিট করলাম। তো সেটা থেকে আমি মেটা হ্যান্ড বেক করলাম, মাল ভাবে করলাম, যা যা ফিট করলাম, এস্টিমেট করলাম, সব কিছু করলাম। এইবার আমি একটা বার অবজারভেশন থেকে বাদ দিয়ে 21টা পাতে দেখলাম, আবার ওই 20টা অবজারভেশনে থাকলো আবার, তাহলে সেখান থেকে আমি আরো ভিজুয়াল লাইফ ফিট করতে পারি, কোনো অসুবিধা নেই। যেহেতু এখানে প্রতিবার আমি লাইভ ফিট করছি ছোট ছোট লাইনের একটা একটা কালেকশন,
আংশিক হবে, আংশিক হবে জিনিসটা। কিন্তু এটা অনেক বেশি প্র্যাকটিক্যাল। আমরা বলি যে ওই অর্ধের বস্তু দর্শন এর মতো একটা অর্ধ মানুষকে যদি হাতি কেমন বলা হয় তো সে তো দেখতে পাচ্ছে না, তো সে ওই অংশ বিশেষ দেখে দেখে সে ওই জোড়া কি করছে তখন একটা একটা ছবি তৈরি করছে। ঠিক সেই একই রকম যে আমরা এখানে পুরো তত্ত্বটাকে না ব্যবহার করে আংশিক 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 এইভাবে করে আমরা পুরো জিনিসটা করার চেষ্টা করছি। আইডিয়া বোঝা যাচ্ছে তো? যেটা আচ্ছা এটা থাকুক, এটাও থাক, এগুলো আসলে খুব বেশি অসুবিধা। আমরা রোবাস্ট ডেফিনিশন সম্পর্কে সামান্য একটু কথা বলি, যে রোবাস্ট শব্দটা রোবাস্ট মানে হচ্ছে যেটা মজবুত বা টেকসই, যেটা সহজে মানে ভাঙে না বা সহজে যেটা নষ্ট হয় না। তো রোবাস্ট রোবাস্ট স্ট্যাটিস্টিক্স বা রোবাস্ট ডেফিনিশনের উদ্ভবটা অনেকটাই হচ্ছে আউটলাইন শব্দ থেকে। আমরা জানি যে আউটলাইন কি করে, আউটলাইন আমাদের অনেক তথ্যকে আমাদের অনেক মানে আমাদের যে অনুমিতি যে সমস্ত আমাদের এস্টিমেট সেগুলোকে স্বাভাবিকভাবে অ্যাফেক্ট করে। আমরা সকালে দেখলাম যে কীভাবে গড়ের মান পরিবর্তন হয়, কীভাবে রিগ্রেশন লাইনের মান পরিবর্তন হয়ে যায়। তো সেই কারণে অনেকে যারা প্র্যাকটিশনার তারা মনে করেন যে আউটলাইনকে বাদ দিয়ে দেওয়া ভালো, কিন্তু এটাও আমরা খেয়াল করে দেখলাম যে আউটলাইনকে বাদ দিয়ে দিলে সেটার আবার আরেক ধরনের সমস্যা আছে। অর্থাৎ আমরা অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ তথ্য বা থেকে বঞ্চিত হয়, সেই ক্ষেত্রে এটাকে বাদ না দিয়ে কিভাবে এটার প্রভাবকে কমিয়ে কিভাবে এটাকে মজবুত করা যায় যাতে আউটলাইন থাকলেও সে এটাকে সেভাবে নষ্ট করতে পারবে না। যেমন গড় এই মানটা কিন্তু আউটলাইন দ্বারা আফেক্ট করে কিন্তু মিডিয়ান সে কিন্তু হয়। সুতরাং আমরা যদি ওরূপভাবে মানে আমরা একইভাবে যদি আমরা রিভিশনের ক্ষেত্রে এমন কিছু নিয়ে আসতে পারি যে যেটা ওই আউটলাইন থাকলেও এফেক্টিভ হবে না, সেই পদ্ধতিতে আমরা করতে পারছি রোবাস্ট। তো যাই হোক, আমি রোবাস্ট ডিফিউশন অনেকগুলো পদ্ধতি আছে, আমি তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা পদ্ধতি সেটা আমি একটু আপনাদের সাথে আলোচনা করব, তারপরে আমি এই অংশটা শেষ করব। এটা হচ্ছে লিস্ট মিডিয়ান অফ স্কোয়ার্স। লিস্ট স্কোয়ার্স আমরা এর আগে বললাম, এটা হচ্ছে লিস্ট মিডিয়ান অফ স্কোয়ার্স। আচ্ছা লিস্ট স্কোয়ার্স আমরা কি করি, আমরা সবাই জানি যে সাম অফ এপসিলন স্কোয়ার যেটা আমরা এটাকে মিনিমাইজ করি। এখন ওটাকে মিনিমাইজ করাও যা, ওটাকে এন দিয়ে ভাগ করে কারণ এন দিয়ে ভাগ করলে তো মিনিমাইজ বা ম্যাক্সিমাইজ এই তো একটা কনস্ট্যান্ট, তাই না? ওটা ভাগ করলে মিনিমাইজ বা ম্যাক্সিমাইজ করার ক্ষেত্রে কোনো অনেক পরিবর্তন হয় না, কিন্তু এন দিয়ে ভাগ করলে একটা সুবিধা আছে। এন দিয়ে যে কোনো জিনিসকে ভাগ করা, যে কোনো ভাগ করা মানে সেটা গড় বের করা। তাহলে আমি কথা তো বলতে পারি যে সাম অফ ওয়ান ওভার এন আর প্লাস সাম অফ এপসিলন স্কোয়ার এটা হচ্ছে এপসিলন স্কোয়ারের গড়, অর্থাৎ মানে এররের স্কোয়ার গুলোর গড় হচ্ছে এটা। এখন গড় এফেক্টেড হয় আউটলাইন থাকলে, এখন আমি যদি গড়ের পরিবর্তে কি ব্যবহার করতাম, মিডিয়ান ব্যবহার করতাম, তাহলে তো সেটা এফেক্ট হবে না। সুতরাং ওই লিস্ট স্কোয়ারস বা লিস্ট মিনি স্কোয়ারকে মিনিমাইজ না করে আমি যদি লিস্ট মিডিয়ান স্কোয়ারকে মিনিমাইজ করতে পারি তাহলে অবশ্যই সেটা ভালো হবে। কথাটা বলতে যত ভালো, এটা বাস্তবে করাটা অত্যন্ত কঠিন। কেন আমি সেই উদাহরণ একটা দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে একটা উদাহরণ দিচ্ছি, মাত্র ছয়টা অবজারভেশন এখানে আছে এবং এই ছয়টা অবজারভেশনের ভিতরে চারটা অবজারভেশন হচ্ছে ভালো, দুটো অবজারভেশন একটু বেকআপ না। আমরা একটা ছবিতে যাই এবং এই ছবিতে আমরা লক্ষ্য করছি চারটা অবজারভেশন এখানে একদিকে আর দুটো অবজারভেশন আমাদের। অর্থাৎ আপনি যদি আউটলায়ার বলেন তাহলে দুটো অবজারভেশন কি বলা সম্ভব, আউটলায়ার হিসাবে এটা বলা সম্ভব। এবং এখানে এত সমস্যা যে আপনি লিস্ট স্কোয়ার ফিট করার পরে ওই আউটলায়ার গুলোকে কিন্তু আর আইডেন্টিফাই করা যায় না, অনেক সময় এটা এমন ভাবে মিশে যায় সেটাকে ঠিক সেভাবে আর এটাকে আইডেন্টিফাই করা যায় না। এইবার আমি দেখতে চাই যে কিভাবে লিস্ট মিডিয়ান অফ স্কোয়ারস এর সাহায্যে আমরা এই মডেলটাকে আমরা এস্টিমেট করতে পারি। লিস্ট মিডিয়ান স্কোয়ারের আইডিয়া হচ্ছে এরকম যে আপনার যতগুলো অবজারভেশন থাকবে, যেহেতু আমরা বলছি যে 50% মানে খারাপ না হলে তো আপনি আপনার মিডিয়ান ইয়ার মিডিয়ানটা থাকে হচ্ছে মাঝামাঝি জায়গায়,
তো আমার যদি 100টা অবজারভেশন থাকে আমি 100 থেকে 50টা বা 50টা মতো যদি করতে পারবো আমি 50 এর একটা বেশি অর্থাৎ 11টা অবজারভেশন এখন একবার চিন্তা করেন যে 100টা থেকে যদি আমি 11টা নেব কত ভাবে নেব যত ভাবে সম্ভব তাহলে 100 কম্বিনেশন 11 কারণ আছে ক্যালকুলেটর থাকলে আপনি তো বলতে পারেন যে আসলে কতগুলো আচ্ছা ওটাকে আপনি ক্যালকুলেটর নাও তো আচ্ছা 10টা থেকে 6টা আমি বলছি অর্ধেকের একটু একটা বেশি 10টা থেকে 5 6 তাহলে 10 থেকে 6 গুলো কত হয় এটা খুব সহজ 10 টু 6 কত আসে কারণ কম্বিনেশন 10 টু 6 আসলে ক্যালকুলেটর এটা কারো মোবাইল নেই সবার মোবাইলে খালি ফেসবুক আছে কিন্তু ক্যালকুলেটর আছে এটা কাউন্ট করা আচ্ছা অনেক 10টা থেকে 6টা নিলে দেখা যাবে যে অনেক চলে অনেক আর 100টা থেকে 11টা নিতে গেলে মাশাআল্লাহ এটা মানে কয়েক লাখ সুতরাং মুখে যত সহজে বলছি বাস্তবে কিন্তু অত সহজ না এই জন্য আমি 6টা নিয়েছি আচ্ছা 6টা নিলে কি লাভ 6টা নিল 15টা আসে 6টা থেকে আপনি অর্ধেক করলে কত হচ্ছে 3 3 এর একটা বেশি আমি বলছি বললাম যে অর্ধেকের একটা বেশি তাহলে অর্ধেকের একটা বেশি হলো 4 তাহলে 6টা থেকে 4টা করে যদি অবজারভেশন নেই তাহলে এরকম কম্বিনেশন আসলে হচ্ছে 15টা তাহলে আমাকে এই রকম যত রকমের কম্বিনেশন হবে প্রত্যেকটা কম্বিনেশন আমি নেব এবং নিয়ে আমি সেটা থেকে কি বের করবো প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য রিকশন ফিট করবো পরে সেখান থেকে আমি এরর স্কয়ার বের করবো কোনটা ডিটেল বের করবো এবং এইভাবে তাহলে 15টা যদি আমি ইকুয়েশন লাইন ফিট করি যেমন এখানে আমরা লক্ষ্য করছি তাহলে কি পাওয়া যাবে 15টা এরকম মিডিয়ান পাওয়া যাবে এখন আমি বলছি যে লিস্ট মিডিয়ান অফ স্কোয়ার অর্থাৎ যতগুলো মিডিয়ান স্কোয়ার পাওয়া যাচ্ছে তার মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটাকে আমি গ্রহণ করবো তাহলে আপনারা এখানে একটু খেয়াল করে দেখেন এখানে নানান ধরনের মিডিয়ান স্কোয়ার পাওয়া যাচ্ছে সবচেয়ে ছোটটা হচ্ছে 0.0043 অন্যগুলো সব তার থেকে বড় তাহলে আমার এখানটায় কোন গ্রুপটা আমি এখানে গ্রহণ করবো যেটা হচ্ছে 1 2 3 4 এবং সেখান থেকে আমি যে লাইনটা পাবো সেটাই হচ্ছে আপনাদের এবং সেটা যদি আমরা পাই তাহলে এবার দেখেন কি অবস্থা অর্থাৎ এক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে আমাদের ওই যে লিস্ট স্কোয়ার যে লাইন ওই উপরে দুটো অবজারভেশন কি করছে টেনে লাইনটাকে তার দিকে নিয়ে চলে যাচ্ছে যেটা আমাদের ওএমএস এটা বোঝা যাচ্ছে ছবিটা দেখে যে যখন ওই দুটো অবজারভেশন উপরে ওই দুটো অবজারভেশন কি করছে পুরো রিফ্লেকশন লাইনটাকে টেনে উপরে দিকে নিয়ে যাচ্ছে কিন্তু নিচে যে রোবাস্ট লিস্ট স্কোয়ার অর্থাৎ ওখানে ওই অবজারভেশন থাকার পরেও সে কিন্তু কি করতে পারছে না সে লাইনটাকে টানতে পারছে না অর্থাৎ এই লাইনটা যে পথে যাওয়া উচিত ছিল ওটা না থাকলে সেই পথে সে যাচ্ছে অর্থাৎ এখানে হচ্ছে লিস্ট স্কোয়ারের সাথে রোবাস্ট লিস্ট স্কোয়ারের পার্থক্য তো যাই হোক আমাদের আরেকটা উদাহরণ আমরা ব্যবহার করি এটা হচ্ছে বেলজিয়ার টেলিফোন ডেটা এটা আমাদের খুব বিখ্যাত একটা আউটলায়ার এক্সাম্পল হিসেবে আমরা ব্যবহার করি যে এটা একটা ফোন কোম্পানি তারা নাম্বার অফ টেলিফোন কল এটা তারা হিসাব করছিল তখন আমি দেখা গেল যে 1965 থেকে 1969 এই সময়ের মধ্যে তাদের হঠাৎ করে নাম্বার অফ কল টেলিফোন কলের সংখ্যা খুব বেড়ে গেল আবার মানে 70-এর পরে এসে এটা কমে গেল তো হঠাৎ করে টেলিফোন কল বাড়তে পারে টেকনোলজির অ্যাডভান্সমেন্টের সাথে কিন্তু বেড়ে যাওয়ার পরে কমে আসাটা এটা বেশ অস্বাভাবিক কিন্তু তখন তারা একটা পরীক্ষা করে দেখলো যে কি ঘটনাটা ঘটলো সেই সময় এবং তারা দেখলো ওই সময় ওই কয়েকটা বছর যে ওই নাম্বার অফ মিনিটস গুলোকে তারা ভুল করে নাম্বার অফ কল হিসাবে রেকর্ড করেছে অর্থাৎ কেউ যদি 10 মিনিট কথা বলে তারা সেটাকে 10টা কল হিসাবে রেকর্ড করেছিল যে কারণে ওই সময়টা হঠাৎ করে বেড়ে গেল এবং পরবর্তীতে আবার যখন একটা নতুন মেশিন তারা বসায় তখন সেই আগের থেকে আবার নেমে আগের জায়গাতে অর্ডার ফিরে আসে এবার কেন বলে দেখে যে লিস্ট স্কোয়ার কি করছে মানে ওই লাল লাইন যেটা সে কিন্তু ওই অবজারভেশন গুলোর কাছাকাছি চলে যাচ্ছে অর্ডার ওপরে কিন্তু নিচেরটা হচ্ছে রোবাস্ট লিস্ট স্কোয়ার যেটা কালো মানে নিচের দিকে যে লাইনটা এই লাইন কিন্তু ওই অবজারভেশন গুলো থাকা সত্ত্বেও আমরা বাদ দেই কিন্তু ওগুলো থাকা সত্ত্বেও সে কি করছে সে মোটামুটি একটা
এমন একটা লাইট ড্র করছে যে ওই অবজারভেশন গুলোকে দিয়ে যে কি করতে পারছে না ক্ষতি করতে পারছে না। এবং এটা হচ্ছে সকালে আমি আগে এই উদাহরণ দিয়েছিলাম বেলচেয়ার ফায়ার, এটা হচ্ছে আগুন লাগবে 7-8 বছর কমটা বেশি, তো সেইটা এখন লিস্ট স্কোয়ার লাইন হচ্ছে লাল, অর্থাৎ আপনি যদি লিস্ট স্কোয়ার ব্যবহার করেন তাহলে আপনি এক্সপেক্ট করবেন যে 7-8 বছর কম মানে ইয়ার লাগবে, আর যদি আমরা মানে রোবাস্ট লিস্ট স্কোয়ার ব্যবহার করি যেটা হচ্ছে কালো রেখা সেইটা দিলে দেখা যাচ্ছে যে 7-8 বছর আমাদের বেশি ফায়ার দেখা, অর্থাৎ এই ক্ষেত্রে অবজারভেশনটা থাকুক বা না থাকুক সেটাকে গুরুত্ব কম দিয়ে সে এভাবে একটা লিস্ট স্কোয়ার ফিট করতে পারে। অর্থাৎ রোবাস্ট টেকনিক্যাল বড় সুবিধাটা হলো যে আউটলাইন থাকলেও সে সেটাকে অনেকটা ইগনোর করে অর্থাৎ গুরুত্বটাকে কম দিয়ে সে একটা গ্রহণযোগ্য লিস্ট স্কোয়ারের একটা সমাধান করে। আমার মনে হয় আমার এখানে শেষ করাটা ভালো হবে, যদি আপনাদের কারো প্রশ্ন থাকে এই দুটো যদিও খুব সংক্ষেপে শেষ করতে হবে কারণ আমার খুঁজছিল ফাইলটা কটা মিনিট হয়ে যাওয়া ঠিক আমি যেটুকু দেখাতে চাচ্ছিলাম সবটা হয়তো করা গেল না, কিন্তু মোটামুটি আমার যেটুকু উদ্দেশ্য ছিল আমি মনে হয় সেটা কাছাকাছি দেখাতে পেরেছি। তো এখন একটু যে সময় আছে আমাদের হাতে, আপনাদের যদি বিশেষ করে এই মুহূর্তের কোনো এই টপিক অথবা সকাল থেকে এ পর্যন্ত ওভারঅল টপিকের উপরে যদি কারো কোনো কোনো কমেন্টস বা কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে আপনারা অল্প সময়ের মধ্যে এটা করতে পারেন, তাহলে সে ভাবনা আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনার ব্যস্ততা খুঁজে সাহায্য